লাগছে, খুব ভালো লাগছে। এক্সপিরিয়েন্স বলতে আসলে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এমএসসি কমপ্লিট করে এখন গবেষণায় যুক্ত আছি। এরপরে তো হচ্ছে আপনাদের যে আন্দোলনটা করলাম বা ছাত্র সমাজ করলো তার পক্ষে ছিলাম, এখন ট্রাফিকের কাজ করতেছে আজকে কয়েকদিন যাবৎ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, আমাদের অনেক ভালো লাগছে। এবং আমরা সবচেয়ে যেটা মানে দেখতেছি যে আপনাদের যেই গাড়িগুলো, যেই মানে লোকাল বাসগুলো আগে যে নিয়মগুলো মেনে চলতো না, এখন তারা সারিবদ্ধভাবে সুন্দরভাবে মেনে চলতেছে। তাহলে কিসের অভাবে তারা এই বাসগুলো আগে মেনে চলতো না, এটা হচ্ছে আমাদের একটা অভিজ্ঞতার আলোকে থেকে প্রশ্ন। আমাদের কাছে যদি লোকাল বাস থেকে শুরু করে সবাই কথা শুনতে পারে, তাহলে পুলিশ প্রশাসন ট্রাফিক ওদের সিগনাল মানে না কেন? এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে একটা প্রশ্ন। আমি আশা করব ভবিষ্যতে ট্রাফিক আইন সবাই মেনে চলবে এবং ট্রাফিকরাও মানে সৎ ওয়েতে পিপল ডিল করবে, যখন আমরা যেরকম করছি। আপনার কি মনে হয় যারা এতদিন পারলো না কিন্তু আপনারা নামার পর পরই চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ছাত্র সমাজ পারবে। আপনারা চলে যাওয়ার পর কি এই নিয়ম থাকবে? অবশ্যই আমরা চেষ্টা করব এই নিয়ম বহাল রাখার জন্য। আসিফ এবং নাহিদ তারা দায়িত্ব পেয়েছে, আমি খুবই গর্ববোধ করছি যে আমার ক্যাম্পাসের ছোট ভাইরা তারা এত মায়ের খাওয়ার পরে আন্দোলন করবে, তারা একটা যোগ্য, আমি মনে করি এটা যোগ্য একটা পথ তারা পেয়েছে। তারা অবশ্যই এটার মানে সব কিছু ঠিকঠাক রেখে একটা সুস্থ স্বাধীন যেভাবে দেশ চালানোর দরকার তারা চালানোর যোগ্যতা রাখে এবং যথেষ্ট ভূমিকা পালন করবে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, ছাত্র সমাজ গড়ার জন্য। ইউনিস স্যারের কথা তো কি বলবেন, আমরা সবাই জানি উনাকে, ওনার কাছে তো জাতির এক বুক আশা। আসলে উনি অবশ্যই আশা রাখছে, উনি আমাদেরকে ভালো দিকে নিয়ে যাবে এবং শান্তিতে থাকবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দুর্নীতি থেকে মুক্ত পাবো, আমরা স্বাধীন বা স্বাধীনতা পাবো, সব কিছু থেকে আমরা শান্তিতে থাকবো, কোনো অন্যায় থাকবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কি? এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ যেটা আমার মনে হয়েছে এখন এই যে জনগণ যে আমাদের মানে ট্রাফিক মনে করেন যে আমরা যে কাজ করছি, সবাই আগায় যদি আসে ঘরে বসে না থেকে, আমরা যেমন হচ্ছে সব সংসদ ভবন সবাই মিলে পরিষ্কার করছি, সবাই আগায় আসলে বিভিন্ন সভা মিছিল বাদ দিয়ে আমার মনে হয় পার্সোনালি যে সবাই যদি দেশটা আগে যে ক্ষতি হয়েছে, যে ইয়াটা হয়েছে, যে ওয়াল পেন্টিং থেকে শুরু করে ট্রাফিক আইন মেনে চলা থেকে শুরু করে এগুলো যদি সবাই একসাথে করা যায়, আসলে দেখতেছেন তো কত রোদ, আমরা তো একা অনেকক্ষণ পারতেছি না, চেঞ্জ করে করে হচ্ছে। তো অভিজ্ঞতার আলোকে আমরা বলবো যে রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক পরিষেবা পরেও করা যেতে পারে। আমি যদিও আমি রাজনৈতিক কোনো ব্যক্তি না, আমরা সবাই মিলে আগে একটা নিয়ম প্রশাসন ঠিক হওয়ার আগে আমরা দেশটাকে আগে কন্ট্রোল করার জন্য ভূমিকা রাখতে পারি। আমি এটার জন্য খুবই ইনসিকিউরিটি ফিল করছি, কারণ পুলিশের কর্মবিরতি থেকে আমাদের মানে তাদের কর্মে ফিরে আসা দরকার। আমরা অবশ্যই তাদের একটা সেফটি সিকিউরিটি কাজ করার জন্য এরিয়া প্রদান করবো আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে, তারা যেন কাজে ফিরে আসে, তাদেরকে দরকার আমাদের। ১০০% সহযোগিতা করবো, তারা যদি আমাদেরকে 100% সহযোগিতা করে আমরা তাদেরকে 100% সহযোগিতা করবো ইনশাল্লাহ। আচ্ছা আপু, আপনাদের কথা শুনছেন।